নমস্কার, কেমন আছেন সবাই? আমি দেবাঙ্গন, আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুভ বিজয়া সবাইকে। পুজো কেমন কাটলো জানাবেন কিন্তু কমেন্টে। এবার তো ঠাকুর একদিন বেশি ছিল প্রত্যেক মণ্ডপে, তাই না? এই ভিডিওটি প্রতিমা ভাষণের দিনে। পুজোর মধ্যে যে কোনো ঠাকুর দেখা বাকি ছিল সেই দিন বাবার সাথে স্কুটি চেপে বাকি ঠাকুরগুলো দেখে নিয়েছিলাম। এবার বিকালবেলায় আমি আমাদের পুজো মণ্ডপে চলে যাই, যখন সবাই মিলে ঠাকুরকে বিদায় জানানোর জন্য এক জায়গায় উপস্থিত হই এবং তখনই মায়ের সাথে নিজের কিছু ছবি তোলাই। ঠিক তখনই লোড শেডিং হয়ে যায় সাময়িক সময়ের জন্য এবং ঠিক সেই সময়টায় মায়ের যে অপরূপ রূপ আমার চোখের সামনে ফুটে উঠেছিল তা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। এবার বিকেলবেলার থেকে সন্ধ্যাবেলা চলে গেলাম, একেবারে আমার প্রিয়জনদের সাথে বেরিয়ে পড়লাম। ঢাক, ডিজে, তাসা সব মিলেমিশে একাকার, তারপরে নাচন কোদন করি আমরা প্রচুর। হাজার হাজার মানুষের সমাগম, সবাই আনন্দে মেতে এবারের মতো মাকে বিদায় জানালাম। শেষে